Roshan. Roshan? Good morning. Good morning. It is his first day. Is it kindergarten or preschool? Preschool. Preschool is around the other side, so you have to go. Roshan. This is your school. Roshan. This is your? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রত্যাশা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ওয়ার্ল্ডে, প্রত্যাশাস ওয়ার্ল্ডে, এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য। আমার এই ছোট্ট ভিডিওটা হচ্ছে আমার এই ছোট্ট সোনামণিকে কেন্দ্র করে, আমার ছোট ছেলের প্রথম প্রিস। আমি আজকের এই ছোট্ট ভিডিওটাকে দুটো সেশনে সাজিয়েছি, একটা হচ্ছে যে ওর প্রি স্কুলের প্রথম দিন, আরেকটা হচ্ছে ও নেক্সট ইয়ারে কিন্ডিতে যাবে। সো কিন্ডিতে যাওয়ার জন্য তাকে যে প্রিপেয়ার করা হবে সেটাও মানে এই দেশে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আমাদের বাংলাদেশে এমনটা কখনো দেখিনি। এই দেশে হচ্ছে যে আপনার কিন্ডিতে যাওয়ার আগে বাচ্চাদেরকে কিন্ডির জন্য প্রিপেয়ার করার জন্য ওদের একটা সেশন চলে, 10 সপ্তাহের একটা সেশন। প্রতি সপ্তাহে একদিন করে অ্যাটেন্ড করতে হবে ওই সেশনে, এবং ওই একদিন 1.5 ঘন্টা ওদের ক্লাস হবে, এবং সেই ক্লাসে তাদেরকে শেখানো হবে, মানে তাদেরকে তৈরি করা হবে কিন্ডির জন্য। সো আজকের এই ভিডিওতে থাকছে আমার এই ছোট্ট সোনামণির দুইটা স্পেশাল দিন, একটা হচ্ছে প্রি স্কুলের প্রথম দিন, আরেকটা হচ্ছে কিন্ডিতে যাওয়ার প্রথম সেশনের প্রথম দিন। Off you go, you know where your bag is. Thank you. No worries. This is the teacher. Hi, my son. I'm Hello. Your aunt. She is his mom. Yeah? Hello, hello, nice to meet you. Nice to meet you too. Hi there. Nice to meet you. Are you ready to go? Yeah? Right. Let's go. You say goodbye to dad, say goodbye to mum. Goodbye. Hi, Aynan. Let's go. We're going to go inside. Good boy. Go inside. Off you go. Oh, alright, we're going to go inside. Roshan, say bye. Roshan, say bye. Say bye-bye. You say bye. Roshan, let's go. Pick up your name. Roshan? What is your name? Or without our help. Good job. Yay. I'll just get you to sign your name down here. Come, Roshan. থ্যাংক ইউ, তাই তো আমার ছোট্ট সোনামণিটার কিন্ডি জার্নি শুরু হয়ে গেল এখন থেকেই। ভাবতেই ভালো লাগছে যে হাঁটি হাঁটি পা পা করে সে এখন কিন্ডিতে যাবে নেক্সট ইয়ারে। আলহামদুলিল্লাহ এবছরই সে 5 বছর হবে তার নভেম্বরে। সো আমি খুবই এক্সাইটেড, আমার দুই ছেলেই এখন স্কুলে যাবে, মানে ভাবতেই সেই রকম লাগছে। তো ওর স্কুলের নাম হচ্ছে ক্যাম্বেলফিল্ড পাবলিক স্কুল, যেটা কিনা আমার বাসা থেকে জাস্ট 2 মিনিটসের ড্রাইভিং ডিস্টেন্স। যদিও ওর এই স্কুলটা আমার ফার্স্ট চয়েস ছিল না, বাট এই স্কুলের রেপুটেশন খুবই ভালো, কিন্তু তারপরও আমি চেয়েছিলাম রওশন স্যার রেডফার্ন স্কুলেই যাক, যেখানে সে প্রি স্কুলে পড়ছে। ওখানে গেলে আমি মনে হয় খুব বেশি হ্যাপি হতাম। বাট বিদেশের স্কুলগুলোতে যেটা হয় আর কি, সিলেকশনের ব্যাপারটা হচ্ছে আপনি যেই এরিয়াতে থাকেন, যে এরিয়াতে আপনার বসবাস, সেই এরিয়ার আন্ডার স্কুলেই আপনার বাচ্চাদেরকে দিতে হবে যদি পাবলিক স্কুলে পড়াতে চান। আর যদি প্রাইভেট স্কুলে পড়াতে চান তাহলে যে কোনো প্রাইভেট স্কুলেই আপনারা পড়াতে পারবেন। রওশানকে ক্লাসে ঢুকিয়ে দিয়েই তারপর আমরা চলে গেলাম ওয়ার্কশপে। আমরা বলতে আমরা সব অভিভাবকরা, অভিভাবকদেরকে নিয়ে টিচার একটি ওয়ার্কশপ করেছেন। সেই ওয়ার্কশপে স্কুল সম্পর্কে বলা হয়েছে, কিন্ডি সম্পর্কে বলা হয়েছে যে কিন্ডিতে কী কী থাকবে, এবং আমরা আমাদের বাচ্চাদেরকে কীভাবে হেল্প করতে পারি তাদের রিডিং রাইটিং কিংবা তাদের ড্রেস আপ, তাদের লাঞ্চ বক্স প্যাকিং সব কিছুতে আমরা কীভাবে তাদেরকে হেল্প করবো, সব মিলিয়ে আর কি ছোট্ট একটু ব্রিফ দেওয়া হয়েছে আমাদেরকে, জাস্ট একটু নলেজ দেওয়া হয়েছে আর কি। তো এটা মনে হয় 15 মিনিটের মতো হয়েছে। তারপর অবশ্য আমি বাসায় চলে গিয়েছিলাম, কারণ ওই যে বলেছি আমার বাসার খুব কাছে স্কুল। দেন আমি আবার ব্যাক করেছি 10:30তে আমার ছেলেকে পিক আপ করার জন্য, এই তো সাইন আউট করলাম।
তারপর রওসানকে নিয়ে বাসায় চলে গেলাম। তো এই ছিল আমার রওসানের স্পেশাল দিনের একটা দিন, প্রথমটা হচ্ছে প্রি স্কুলে তার প্রথম দিন, আর এটা হচ্ছে তার কিন্ডিতে যাওয়ার প্রথম দিন। তো যাই হোক, আমি তো খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল। তো চাই না ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে, চাই একজন ভালো মানুষ হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু একজন প্রফেসর, চাওয়া পাওয়ার মধ্যে যদি কিছু থাকে তাহলে আমি চাইবো আমার দুই ছেলে যেন প্রফেসর হয়, টিচার হয়, কারণ টিচার হচ্ছে মানুষ গড়ার কারিগর। সো আমার বাচ্চারা যেন নিজেরাও ভালো মানুষের মতো মানুষ হয় এবং অন্য মানুষদেরকেও যেন ভালোভাবে গড়ে তুলতে পারে, এটাই আমার প্রত্যাশা। সবাই আমার এই দুইটা কিউট কিউট বাচ্চার জন্য, মানে আমার বড় ছেলে এবং আমার ছোটো ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কে সুস্থ রাখে, নেক হায়াত দান করে এবং তারা তাদের স্বপ্ন পূরণে যেন সফল হয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদিও এটা আমার জন্য অনেক 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 স্পেশাল একটা ভিডিও, আশা করি এটা আমার টাইম লাইনে থেকে যাবে, আমার স্মৃতিতে থেকে যাবে, যখনই আমি দেখবো তখনই আমার এই গোলমূলটাকে দেখবো, যে এই গোলমূলটা এই ছোটো থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে আরও বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রত্যাশা আমার প্রত্যাশা ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।